নমস্কার বন্ধুরা, আজকে রয়েছি বর্মন মিউজিকের কাছে। দেখতে থাকুন বর্মন মিউজিকের মতো একটা সেট আপ, যেটা হচ্ছে খতরনাক সেট আপ যাকে বলা হচ্ছে, সেই বর্মন মিউজিক কীভাবে রেডি হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার একটা পুরনো ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে টোটাল 16টা অ্যাম্প্লিফায়ার বর্মন মিউজিক রেডি করবে এবং টোটাল কানেকশান করবে, তা আমি এই ভিডিওর মাধ্যমে সকল বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করুন। কম্পোজ থেকে শুরু করে এটিআই থেকে শুরু করে CA20 থেকে শুরু করে স্ট্রেঞ্জার থেকে শুরু করে সব রকমেরই অ্যাম্পলিফায়ার রয়েছে এই বর্মন মিউজিকের। তো সমস্ত মেশিনগুলো এখানে আনা হয়েছে এবং এইগুলো কীভাবে নিয়ে গিয়ে টোটাল ফিটিং করা হয় তা আমার এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারগুলো একটা একটা করে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে, আর রয়েছে বর্মন মিউজিকের অপারেটর দাদা রাহুল দা, ওনার সহায়তায় আজকের এই ভিডিও। তো রাহুল দা প্রত্যেকটা বাক্স সাজিয়ে নিচ্ছেন, যার মধ্যে রয়েছে CA20 একটা অ্যাম্পলিফায়ার। তো প্রথম মেশিনটা আনা হয়েছে এবং রাহুল দা খুলে নিয়ে প্রথম মেশিনটা রেডি করে নিচ্ছে। তো দেখুন বর্মনের এক নম্বর অ্যাম্পলিফায়ার যেখানে রেডি হচ্ছে সেটা হলো CA20 একটা মেশিন। তো খুঁড়িয়ে নেওয়া হচ্ছে এবং ঠিক জায়গা মতো প্রথম এক নম্বর মেশিন যেটা হচ্ছে, ও সরি, হ্যাঁ, CA20 নয়, ATI-40। তো ATI-40 অ্যাম্পলিফায়ারটা প্রথম এখানে সাজিয়ে নেওয়া হলো। তো বন্ধুরা এরপর দেখুন তিন নম্বর মেশিন পরপর তিনটে অ্যাম্পলিফায়ার পরপর সাজিয়ে নেওয়া হয়েছে। তো একদম বাঁদিক চেপে নিচে রাখা হয়েছে দুটো ATI-40 মেশিন এবং তার উপরে একটা CA20 মেশিন। তো তিনটে অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন পরপর সাজিয়ে নেওয়া হলো। এরপর ক্লাবের দাদারা সকলে একে একে সমস্ত অ্যাম্পলিফায়ারগুলো বয়ে নিয়ে যাচ্ছে এবং আমি দেখাবো অবশ্যই যে কীভাবে অ্যাম্পলিফায়ারগুলো পরপর রেডি করে অপারেটর দাদারা, সেটা অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখুন। তো এরপর এসে গেছে চার নম্বর মেশিন, দেখে নিন 1, 2, 3, 4 চার নম্বরেও, হ্যাঁ একদম CA20 আরও একটা অ্যাম্পলিফায়ার। তো চার নম্বরে CA20 অ্যাম্পলিফায়ারটা রেডি করা হলো। এবার আসছে পাঁচ নম্বর অ্যাম্পলিফায়ার, ওর ওপরে তুলে দেওয়া হলো। এটা কী মেশিন? এটা মনে হচ্ছে স্ট্রেঞ্জার মেশিন, ঠিক আছে, হ্যাঁ, PBT কত, SPB-1200, হ্যাঁ, স্ট্রেঞ্জারের একটা মেশিন। তো এটা মনে হচ্ছে র্যাকে দেওয়া হয়। তো এরপর দেখুন পাঁচ নম্বর অ্যাম্পলিফায়ার আসছে, সরি, ছ নম্বর অ্যাম্পলিফায়ারটা এর উপরে তুলে দেওয়া হলো, SPB-1200, আরও একটা মেশিন। বলি এগুলো কি সিরিয়াল নাম্বার দেওয়া থাকে? পরপর মোটামুটি একটা আইডিয়া করে বসানো হয়, তাই তো? পাওয়ারফুল মেশিনগুলো নিচে থাকে আর ওপরে ছোটো মেশিনগুলো থাকে, ঠিক। এরপর একটা স্টেবিলাইজার আসছে, দেখে নিন। নেক্সট স্টেবিলাইজার একটা বসলো। এরপর আসছে মেন, যেটা ক্রসওভার বক্স এসে গেল। এরপর স্টেবিলাইজারের উপরে একটা ক্রসওভার বক্স রেডি হয়ে গেল, ঠিক সাইজ মতো বসে গেল। তো নেক্সট এরপর বাকি মেশিনগুলো পরপর সাজানো হবে, ঠিক আছে, একটু খোলা হলো। পরে অবশ্যই ভিডিওর মধ্যে দেখবেন ক্রসওভার বক্সটা কীরকম। এরপর নেক্সট মেশিনগুলো আস্তে আস্তে তোলা হবে। এই যে দাদা ভাই, একদম দেখতে পাচ্ছেন সকালবেলা হলো ফুল একদম পুরো পাওয়ার নিয়ে এসে গেছে, কারণ বর্মন মিউজিকের মেশিন সেটা বইছে দাদা ভাই। অবশ্যই এটা একটা বড় মেশিন আছে না, অবশ্যই পাওয়ারফুল মেশিন। তো ওখানে দেখতে পাচ্ছেন আরও একটা স্টেবিলাইজার নিচে সাজানো হয়েছে, তার উপরে আরও একটা স্টেবিলাইজার তোলা হবে। আজকে বন্ধুদেরকে দেখাবো যে এই যে মেশিন স্টাফের ফিগারটা টোটাল কীভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ, ভিডিওটা দেখুন। এরপর আরও একটা স্টেবিলাইজার তুলে নেওয়া হলো, চলুন আরও একটা মেশিন স্টেবিলাইজারের ওপরে রাখা হচ্ছে। তো ওটা হচ্ছে SPB-1000 মেশিন। তো নেক্সট বাকি মেশিনগুলো উঠছে, দেখেন, এটাই পুরো একটা মেশিন। এরপরে এই গ্যাপটাই আরও একটা এটাই পুরো মেশিন উঠে গেল, দেখতে পাচ্ছেন এদিক থেকে ফিগারটা অনেকটা কমপ্লিট হয়েছে। এরপর বাকি মেশিনগুলো দেখতে পাচ্ছেন একটা মেশিন, তাহলে 1, 2, 3, 4, 5, 6 আর এখানে দেখতে পাচ্ছেন 7, 8, 9 ন নম্বর মেশিন উঠে গেল। তো নেক্সট 11 নম্বর মেশিন, দেখে নিন 11 নম্বর মেশিনটা উঠে গেল, আর এটা এসেছে CA20 একটা মেশিন। তো নেক্সট
বারো নম্বর মেশিন, এটাতেও একটা কুড়ি মেশিন আছে। দেখুন বারো নম্বর, বারো নম্বর মেশিনটা আনা হচ্ছে। দেখুন বারো নম্বর মেশিনটা রাখা হলো। এরপর তেরো নম্বর মেশিন একদম, আরও একটা সিএ কুড়ি আছে। তেরো নম্বর মেশিনটাও উপর কমপ্লিট হয়ে গেল। চোদ্দো নম্বর এসেছে পঙ্কজের একটা মেশিন, পিবিটি 801 মডেল। আর এরপর পনেরো নম্বর মেশিনটা তোলা হচ্ছে, একদম হাইট হয়ে গেছে। এটা আবার কি মেশিন গো, BOSS বস এস সাউন্ড ইনভার্টার, পিবিটি 501। আঠেরো নম্বর মেশিনটা পেছনে আসছে, তুলে দাও। ইয়া ষোলো নম্বরে কিন্তু একটা সেরা মেশিন এসছে দাদা, বুঝলেন, আউজার একটা খুব পুরনো 250 এম। কত মেশিন এটা, 250? হ্যাঁ 250 মেশিন। তো বন্ধুরা দেখতে পেলেন একদম কমপ্লিট ষোলোটা মেশিন রেডি হয়ে গেল বর্মন মিউজিকের। আর আমি এরপর চলে যাবো পেছন দিকটায়। তো পেছনের বিভিন্ন পয়েন্টগুলো এরপর করে নেওয়া হবে, পেছনগুলো খুলে দেওয়া হয়েছে। পেছন থেকে একবার ষোলোটা মেশিন একটু রিভিউ করে দিচ্ছি। দেখুন দেখে নিন জাস্ট, এগুলো হচ্ছে CA20 মেশিনের পেছনগুলো। এবারে তার সমস্ত বের করবেন, ইলেকট্রিকের সঙ্গে কানেকশন করবেন। দেখুন পেছন থেকে একবার দেখুন, কমপ্লিট ষোলোটা মেশিন রয়েছে। আর এখানে ডিজির পয়েন্ট এসে গেছে। আর এইখানে যে, আর এইখানে দেখতে পাচ্ছেন ক্রসওয়ার বক্সের পেছনটায় আছি। এই দেখুন এখানে উপরে ইকুয়ালাইজারগুলো আছে, আর ইকুয়ালাইজার থেকে এই পয়েন্টগুলো করাই আছে। যে বুস্টিং বোর্ড দুই ধারে দুটো দেখছেন, একটা বক্সের জন্য বুস্টিং বোর্ড করা আছে আর একটা র্যাকের জন্য করা রয়েছে। তো দুইটা বুস্টিং বোর্ড একদম কমপ্লিট কানেকশন রয়েছে। ওইখান থেকে জাস্ট আউটপুটগুলো নিয়ে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার পেছনে ইনপুট দেওয়া হবে। তো মেন হচ্ছে ইকুয়ালাইজার থেকে দুটো আউটপুট কর্ড আছে। দেখুন সবুজ যেটা আসছে এই কর্ডটা, অর্থাৎ ইকুয়ালাইজার থেকে যে আউটপুট কর্ডটা, ওইটা এসে একদম এখানে কাটিং বোর্ডে আসছে। এটা র্যাকের আউটপুট কাটিং বোর্ড তো, ঠিক আছে, এখান থেকে র্যাকের আউটপুটগুলো গেছে আর বিভিন্ন অ্যাম্প্লিফায়ার মেশিনে পরপর ইনপুটে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা বক্সের, এটা হচ্ছে বক্সের আউটপুট কাটিং বোর্ড। ওইখান থেকে বিভিন্ন এক্সেলার পয়েন্ট, এগুলো দেখে নিন, প্রত্যেকটা এক্সেলার পয়েন্ট আছে এবং প্রত্যেকটা এই সেগুলি মেশিন এক একটা পয়েন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার এখান থেকে পয়েন্টগুলো বোঝাই। এটা হচ্ছে হর্নের গেল, এটা হচ্ছে বক্সের, অর্থাৎ ওপরের যে আউটপুটটা ওইখান থেকে কর্ডটা এসে এখানে কাটিং বোর্ডে আসছে, বুস্টিং বোর্ডে এসেছে। আর এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, এটা যেহেতু বক্সের আউটপুট বুস্টিং বোর্ড, আর এখানে CA20 বোর্ড অ্যাম্প্লিফায়ার আছে, বুস্টিং কর্ডগুলো নিয়ে ওই অ্যাম্প্লিফায়ারের মধ্যে সংযোগ করে দেওয়া হচ্ছে। তুমি একদিন আইছো, তুমি আইছো না, কবে আইছো আইছো? চ্যানেল 1 চ্যানেল 2 ও তলিয়ে আসবে, তো সেটাকে দিয়ে আসবে, যাবে আসবে, আমাকে একটু ফোন করবে। তারপরে বাকিগুলো পড়তে হবে, সেটা একটা খুশি। Thank you.